বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে কৃষি বাণিজ্য জ্বালানি সহ সাত খাতের সমঝোতা স্মারক সই হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ভারতের কাছে প্রতিবেশী নীতির প্রথম পিলার বাংলাদেশ, পাশাপাশি করোনা ভ্যাকসিনের সহযোগিতা আর ব্রিক্স ব্যাংকে যোগদানের বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশকে সাথ সম্বন্ধ মে মজবুতি और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। এমন আলোচনা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো বেশি জোরদার করছে বলে মনে করছেন জনসাধারণ। ভারতের সাথে আমাদের একটা মানে ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, স্বাভাবিকভাবেই ভারত আমাদের প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী দেশ, তো আমরা স্বাভাবিকভাবেই চাবো যে ভারতের সাথে আমাদের যে অমীমাংস অনেক অমীমাংসিত অনেক বিষয় আছে, যে বিষয়গুলো যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মানে শান্তিপূর্ণ এবং সুন্দর একটা সমাধান হোক। যেহেতু বঙ্গবন্ধুর সঙ্গে সবসময় ওই দেশে একটা আমাদের সম্পর্ক ভালো ছিল এবং সেখানে সালে তারা আমাদেরকে যুদ্ধে যথেষ্ট হেল্প করেছে, তারা আমাদের জায়গা দিয়েছে, সেই দিক থেকে সম্পর্কটা অবশ্যই ভালো হওয়া উচিত। তারা বলছেন দুই দেশের সীমান্ত সংক্রান্ত যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে তার উপর দুই দেশের সরকারেরই গুরুত্ব আরোপ করতে হবে। যে আমাদের সীমান্তবর্তী যে কানেক্টিভিটি এগুলো নিয়েই হচ্ছে, যেগুলো দুই দেশের হয়তো বাণিজ্যকে আরও বৃদ্ধি করবে এই জিনিসটাই। প্রতিবেশী হিসেবে সম্পর্ক তো অবশ্যই এটা ডিপ হওয়া উচিত, অনেক ঘনিষ্ঠ হওয়া উচিত। সাবেক রাষ্ট্রদূতের অভিমত, করোনাকালীন সংকটময় মুহূর্তে প্রতিবেশী দেশগুলো উচিত এভাবে আলোচনার মাধ্যমে এক হয়ে কাজ করা। ভারতের সাথে যে আলাপ আলোচনা হয়েছে বা চুক্তি, এটা খুবই আমি মনে করি স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অনেক অর্জন আছে, সারা বিশ্ব সেটা প্রশংসা করে। আবেগ, অনুভূতি, স্যাক্রিফাইস সবকিছু মিলে আমরা যদি একত্রিত হাঁটা শুরু করি, দুটো দেশে কিন্তু উপকৃত হবে এবং উন্নতি করতে পারবে। ফ্রিজিং পয়েন্ট ছিল বাংলাদেশ ভারত রিলেশনস, সেখান থেকে এটাকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে নিয়ে আসছেন সর্বোচ্চ পর্যায়ে, যেটা ভারত বলে গোল্ডেন ইরা, সোনালী অধ্যায়। বিশেষজ্ঞরা আরো বলছেন এমন আলোচনা অনেক ফলপ্রসূ। একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক হবে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন বাট নট অন দ্য বেসিস অফ সাব অর্ডিনেশন, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমার স্বার্থ ভারত দেখবে, ভারতের স্বার্থ বাংলাদেশ দেখবে। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।